আসসালামু আলাইকুম হৃদয়ে রমজান এই রমজান মাসের আজকে মহাপবিত্র তৃতীয় দিন আমাদের কাছে অনেকেই এই দুদিনের প্রোগ্রাম দেখে টেলিফোন করেছেন এস এম এস করেছেন প্রশ্ন করেছেন অনেকেই যে এই রমজান মাস আমাদের যাদের উচ্চ রক্তচাপ আছে তারা কি রোজা থাকা ঠিক হবে কিনা তারা কি খাদ্যপত্র খাওয়া দরকার আসলে এই যে রমজান মাস এই উচ্চ রক্তচাপ বলেন অ্যাজমা বলেন ডায়বেটিস বলেন সব কিছুই এই পবিত্রতা মহাপবিত্রতার কাছে সব কিছু হার মানে উচ্চ রক্তচাপ উচ্চ থাকতে পারে না যদি আপনার খাদ্যাভ্যাসের মধ্যে ভেজিটেবল থাকে খাদ্যাভ্যাসের মধ্যে একটু চুকা দধি থাকে খাদ্যাভ্যাসের মধ্যে একটু বুট থাকে খাদ্যাভ্যাসের চিরা থাকে উচ্চ চাপ তখনই উচ্চ হয়ে সমুদ্রের ঢেউর মতো এসে আপনাকে আক্রমণ করবে যখন আপনি শুধুই ভাজি খাবেন ভুনা খাবেন হালিম খাবেন বোরহানি খাবেন আপনার জীবের জন্য যখন আপনি খাবেন আপনার পবিত্রতার জন্য আপনি খাবেন না আপনি সব সময় খেয়াল রাখবেন আমার জীব কোনো ব্যাপার না আমার মন কোনো ব্যাপার না আমাকে হালাল খাবার খেতে হবে আমাকে একদম কাঁচা কাঁচা আধা কাঁচা জিনিস খেতে হবে আমাকে স্যুপ জুস জাতীয় নরম নরম খাবার খেতে হবে আমাকে আধা পাকা আধা কাঁচা জিনিস অনেক বেশি খেতে হবে আমাকে প্রতিদিন কমপক্ষে সেহরিতে এবং ইফতারিতে মিলিয়ে আমাকে চারশো গ্রাম সালাদ খেতে হবে আপনি সালাতের ভিতরে পেঁপে আপনার প্রাধান্য পাবে টমেটো এই ঋতুতে যথেষ্ট আছে টমেটো এখানে সালাতের মধ্যে প্রাধান্য পাবে আপনার কাঁচা পাকা দুইটা পেপ পেঁপেই কিন্তু আপনার সালাতে থাকতে পারে দধি আপনার সালাতে অবশ্যই থাকতে হবে আপনার সালাতের ভিতরে আপনি বুট সংযোগ করতে পারেন বাদাম আপনার পুরো রমজান মাঠ জোড়া বাদাম কিশমিশ আপনার অবশ্যই খেতে হবে কারণ বাদামের ভিতরে এত বেশি ক্যালোরি আছে আপনি দেশি বাদামগুলো সব খাবারে দিবেন সব তরকারিতে দিবেন আপনি ইভেন কি ভাতের ভিতরেও কিন্তু এক মুট কালিজিরা মুট বাদাম এই রমজান মাসে অবশ্যই দেওয়ার একটু অভ্যাস করবেন আর ভাত খুব শক্ত ভাত খেতে পারবেন না ভাত যতদূর নরম আপনি খেতে পারেন চেষ্টা করবেন ততদূর নরম খাবেন ইচ্ছা করলে যদি আপনার সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে আপনি একটু ধনে পাতা একটু পুদিনা পাতা একটু থানকুনি পাতা এগুলিও কিন্তু আপনি ভাতের সাথে সব তরকারির সাথে এগুলো আপনি সংযোগ করতে পারেন বর্তমান বাংলাদেশে অনেক ধরনের ছালাত পাওয়া যাচ্ছে সব ছালাতই যে কোনো ধরনের সালাতি আপনার প্রেশারের রোগীর জন্য একটি মহাউসুধু